ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদ বৃষ্টিতে পানি এখন টুইটুম্বুর, চারপাশ সুন্দর পরিবেশ, কিন্তু এই যে চোখের সামনে ভেসে উঠলো একটি গরু ভেসে যাচ্ছে, এবং গরুটি অনেক বড় একটি গরু, মানে গাভী গরু হতে পারে অথবা ষাঁড় গরু হয়তো ছিল, এটা অনেক বড় একটি গরু পানিতে ভেসে ভেসে যাচ্ছে। তো কোনো অঞ্চলে হয়তো বন্যায় মারা গিয়ে পানিতে ভেসে যেতে পারে। আবার এটা অনেক সময় হয়ে থাকে, আমাদের কিছু মানুষ আছে যারা সমাজ সচেতন নয়, যে গরুটা মরে গেছে এটাকে গর্ত করে মাটি চাপা দিবে সেই চিন্তা না করে পাশে নদী ছিল, দৌড় মিল্লা মারা নদীতে ফেলা দিচ্ছে দুজনে ধরে রাত্রে বা সন্ধ্যায়, এইরকম এটা অনেক করে থাকে। তো সেটা না হোক, আমরা একটু সচেতন হই। এই যে এটা পানির মধ্যে ভেসে ভেসে যাচ্ছে, পানিটা এখন দূষিত হয়েছে এবং আমাদের জন্য এটা অসচেতনতার পরিচয়। অনেক বড় গরু, আবার আমরা কিন্তু এই পানিতেই এই যে নৌকা নিয়ে কিছুক্ষণ, মানে নৌকা নিয়ে ঘুরতেছি, নৌকা নিয়ে মানে অনেক সময় আমরা কি নৌকা নিয়ে ঘুরতে বের হই, গান বাজনা করি, কত কিছু, আবার এটাতেই এই যে একটা গরু মরে আছে। কত দূর থেকে বেশি বেশি হয়তো এটা যাচ্ছে, অনেক দূর থেকে বেশি বেশি পর্যন্ত আসছে এবং যাচ্ছে, এখান থেকে যে অল্প সময়ের মধ্যেই এ পর্যন্ত চলে আসছে। গাং চিলগুলো এখন ওরাল পাড়ছে, গাং আর নদী একই রে ভাই, নদীরই অপর নাম গাং। তারপরও যেহেতু নাম ভিন্ন, সমর্থক শব্দ হিসেবে সেম, তারপরও কিছু তো পার্থক্য হতেই পারে আমার কাছে মনে হয় আর কি, নামগুলো পার্থক্য থেকেই হয়েছে। সমর্থক, তারপরও এটার ব্যবহার অনুযায়ী ভিন্নতা আছে।